তো আমি 1 স্পিড দিয়ে করব বাসায় অনেক লোক আসবে তখন যদি আপনি চান যে আপনি বেশি করে কাটতে চাচ্ছেন ঠিক আছে খুব দ্রুত আপনি এগুলো সব কেটে ফেলতে যাচ্ছেন তখন কিন্তু কাটতে পারবেন কোনো সময় লাগবে না মানে 1 মিনিটে আপনি 100 জনের খাবার যদি অ্যারেঞ্জমেন্ট করতে চান সম্ভব ভাই এই মেশিনটা যদি বাসায় থাকে তাহলে তো কোনো বুয়ারই দরকার নাই বুয়ার দরকার নাই কারণ আমি আপনাকে যেটা বলতেছিলাম যে এটা দিয়ে কিন্তু ফুড প্রসেসিং মানে যত মানে কাটাকাটি আছে পিএস থেকে শুরু করে সবকিছু কাটতে পারতেছেন আপনি এই ব্লেন্ডারটা কিন্তু সবচেয়ে ব্যতিক্রম 13টা আইটেম করতে পারবেন 1 2 3 4 5 এই পাঁচটা ব্লেড আছে আপনি ভেজিটেবল কাটার জন্য 100% কপার মোটর এটা জুসে মিক্সচার জুস করার জন্য এটা হলো আদা রসুন পিএস কাঁচা মাংসের কিমা করার জন্য এটা হলো যে আপনার ড্রাই মশলা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফুড প্রসেসর কিনতে চান তারা কিন্তু সরাসরি সিফাত ট্রেডার্সে চলে আসতে পারেন আর এখানে কিন্তু 13টা আইটেম রয়েছে মিয়াকো ব্র্যান্ডের ফুড প্রসেসর আর এখানে কিছু জিনিস রেখে দিয়েছি এগুলা কিন্তু কেটে তারপরে সরাসরি দেখানোর চেষ্টা করব তো আমাদের সামনে রয়েছে সোহেল ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই ভালো ভালো আছেন তো আপনাদের এই মিয়াকো ব্র্যান্ডের ফুড প্রসেসরটার সম্পর্কে আমাদের একটু ধারণা দেন এটার সম্বন্ধে ধারণা দেব বলতে আমি আপনাকে দেখাচ্ছি একটু ফার্স্ট দেখেনি যেমন এখানে লেখা আছে দেখেন মিয়াকো পার্সিউর ফ্লাই এবং এখানে এটা আছে যে ফুড প্রসেসর তো একটা ফুড প্রসেসর দিয়ে আপনি কি করতে পারবেন সব ধরনের আইটেম করা যাবে যেমন দেখা যায় যে আপনার এখানে আমাদের চারটা জগ দেওয়া আছে তিনটা জগ আছে দেখেন এখানে যে জুসের জন্য জুসের মিক্সচার জুস করার জন্য এটা হলো আদা রসুন পিএস কাঁচা মাংসের কিমা করার জন্য এটা হলো যে আপনার ড্রাই মশলা শুকনা চালের গুঁড়া জিরা করার জন্য আর এখানে একটা দেওয়া আছে দেখেন আপনার এটা হলো ফ্রেশ জুসার যেমন একদিকে সাবাটা চলে যাবে একদিকে জুসটা আসবে দেখেন এখানে নেট সহ আছে আপনারা বাজার থেকে যেটা ফ্রেশ জুসার কিনে খান ফ্রেশ জুস নিয়ে নেন যেটা আর কি সেই একটা ফুড প্রসেসরের ভিতরে কিন্তু এই জুসারটাও আছে যেমন এগুলো কিন্তু আদার্স অনেক ফুড প্রসেসর আছে এগুলোর ভিতরে কিন্তু আইটেম থাকে তিনটা আইটেম শুধু চপিং করার জন্য জুস করার জন্য ফ্রেশ জুসার থাকে না তো এরকমের কিছু হয় যেগুলো প্লাস্টিকের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এর ভিতরে করা এবং খুবই কমার্শিয়াল যেমন এটা কিন্তু আপনি দেখেন 800 ওয়াট এটা আমাদের এটা 800 ওয়াট এবং কপার মোটর দেখেন এখানে দেওয়া আছে 100% কপার মোটর এটা হ্যাঁ মানে কপার মোটরের ভিতরে যদি হয় তাহলে আপনি কিন্তু শুকনো হলুদটাও করতে পারবেন এখানে আমি হলুদ রেখে দিচ্ছি এটা আমি করে দেখাবো আপনাকে আর আমি আপনাকে যেটা বলতেছিলাম যে ব্লেডের ব্যাপারটা ফুড প্রসেসিং এর কাজ যেগুলো করবেন আপনি এখানে দেখেন 1 2 3 4 5 এই পাঁচটা ব্লেড আছে আপনি ভেজিটেবল কাটার জন্য স্লাইস ছোট বড় যেভাবে করতে চান আপনি চিপস করতে চান কিভাবে সবগুলো এখানে করতে পারবেন আর এটা আছে মালটা জুস করার জন্য মালটা শুধু মালটা জুস ইলেকট্রিকের মাধ্যমে করতে হবে এটা শুধু জাস্ট বসাই দিয়ে মালটা ধরে রাখবেন জুসটা বের হয়ে যাবে সাবাটা আলাদা হয়ে যাবে আর এখানে দেওয়া আছে চপারের জন্য যেটা কিমা করতে চাইলে আপনি অথবা যে ভেজিটেবল কাটার জন্য যেমন শাক সবজি স্লাইস করার জন্য সেগুলো সব কিছু দেওয়া আছে আর সবগুলো তো আসলে করে দেখানো সম্ভব না আমি একটু আপনাকে হালকা পাতলা করে দেখাচ্ছি যেমন এটা কিন্তু ফুড প্রসেসর যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন ফুড প্রসেসর কিন্তু একটা নিয়ম কানুন থাকে যেমন এটা ইউজের জন্য যেমন দুটো অপশন থাকে এখানে দিলে যে এই জগগুলো সেট আপ করার জন্য এখানে একটা অপশন থাকবে আর ফুড প্রসেসিং এর জন্য এখানে একটা অপশন থাকবে তো আপনারা অবশ্যই এটা দিয়ে এটা আপনি লক করে দিতে হবে দেখেন এখানে এটা লক করে দিলে এটা লক হয়ে যাবে এটা লক থাকবে যখন এটার কাজ করবে আপনি আর এটাতে কিন্তু আপনার নিয়ম হলো যেটা আপনি একটা নর্মালি ভাবে বসাই দিবেন এটা ব্লেডটা কিন্তু এখানে বসবে দেখেন এটা বসানোর পরে এটা বসলো এটা বসানোর পরে এটা লক করে দিবেন এটা লক হয়ে গেল তারপরে এটা একটা ব্লেড আপনি নিয়ে এখানে বসাই দিলেন হ্যাঁ হ্যাঁ ব্লেডটা বসানোর পরে এখানে ঢাকনা দিতে হবে যেমন এটা দিতে হবে এটা দেওয়ার পরে আপনি খেয়াল রাখবেন যে এটা লক করতে হবে যে দেখেন শব্দ আসবে লক হয়ে গেল কট করে এটা খোলার সময় এটা এভাবে টান দিতে হবে এটা এখানে পাঁচ দিতে হবে এখানে সুইচ আছে সুইচ দিয়ে খুলে ফেলবেন আপনার এভাবে আর যখন লাগাবেন তখন নর্মালি লাগাই দিবেন দেখেন আমি আপনাকে আরেকবার দেখাই দিচ্ছি যেমন লক করে দিলে শব্দটা আসবে এভাবে তো এটা যখন চালাবেন আমি আপনাকে চালাই দেখাচ্ছি এখানে স্পিড দেওয়া আছে 1 2 3 হ্যাঁ হ্যাঁ তো আমি ফার্স্ট গাজর দিয়ে দিচ্ছি আপনি দেখেন গাজর একসাথে চাইলে আপনি দুইটাও দিতে পারবেন দেখেন এখানে দুটো অপশন দেওয়া আছে দুইটা একসাথে দেওয়া যাবে আর এখানে দেখেন এটা দিয়ে আপনি হালকা পাঁচ দিতে হবে যেমন পাঁচ দিলে এটা চলে যাবে ভিতরে তো আমি 1 স্পিড দিয়ে করব হ্যাঁ 1 স্পিড দিয়ে দেখাচ্ছি গাজর করে আলু দিলাম স্পিডটা বাড়ানো কমানো যায় মিনিমাম ম্যাক্সিমাম করে দেওয়া যাবে ঠিক আছে ম্যাক্সিমাম দিয়ে দিলাম কথা দিয়ে দিলাম মানে একটা দিন ম্যাক্সিমাম মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা সব কিন্তু দেখেন এখানে প্রায় আপনার
দেড় কেজি পরিমাণ ছিল সব মিলিয়ে, তো আমি আপনাকে হয়তো কত 30 সেকেন্ডের মতো সময় নিয়েছি আপনার কাছ থেকে। ভাই এই মেশিনটা যদি বাসায় থাকে তাহলে তো কোনো ভুয়ারই দরকার নাই। ভুয়ার দরকার নাই, কারণ আমি আপনাকে যেটা বলতে ছিলাম যে এটা দিয়ে কিন্তু ফুড প্রসেসিং মানে যত মানে কাটাকাটি আছে পিএস থেকে শুরু করে সবকিছু কাটতে পারতেছেন আপনি, হলুদ যেটা হলুদটা সব কাটতে পারতেছেন আপনি এখান থেকে। তো আমরা এখন দেখব আসলে কি রকম কাটলাম এগুলা, অনেক কিন্তু অনুষ্ঠানে কাটাকাটির জন্য অনেকেই সালাদ যখন আপনার বাসায় অনেক লোক আসবে তখন যদি আপনি চান যে আপনি বেশি করে কাটতে চাচ্ছেন, ঠিক আছে, খুব দ্রুত আপনি এগুলো সব কেটে ফেলতে যাচ্ছেন তখন কিন্তু কাটতে পারবেন, কোনো সময় লাগবে না, মানে 1 মিনিটে আপনি 100 জনের খাবার যদি অ্যারেঞ্জমেন্ট করতে চান সম্ভব এটা দিয়ে। মানে কতটা কুচি কুচি হয়েছে আপনারা, একদম স্লাইস হয়ে গেছে। আপনারা চাইলে আরো অনেক অপশন আছে এখানে, প্রত্যেকটা ব্লেড আলাদা আলাদা ভাবে বসে আপনারা কেটে নিতে পারবেন, সব ধরনের স্লাইস এখান থেকে করতে পারবেন আপনি, মানে অলরেডি সালাদ হয়ে গেছে। তাকে আমি হলুদ করে দেখাচ্ছি, যেমন হলুদ যখন করবেন অবশ্যই এই ব্লেডটা সরিয়ে নেবেন এখান থেকে, কারণ এটা কিন্তু রানিং অবস্থায় হলুদ হবে। এটা দিয়ে হলুদ, এটা দিয়ে হলুদ হবে, হ্যাঁ সব কিছু। আপনি যেটা বললেন না যে কাজের বুয়ের কাজ অবশ্যই করা যাবে এটা দিয়ে, মানে এটা খুলে নিতে হবে, এটা কিন্তু এটা লিড ছিল একটা, তো আপনি যখন এটা বসাবেন এটা হলো ড্রাই করার জন্য শুকনো হলুদ চালের গুঁড়া জিরা। এখান থেকে আপনি কিমা আদর্শন পিএস পেস্টের জন্য যেটা এক্সট্রা ব্লেড আছে, আর এটা হলো জগ, এগুলো কিন্তু সবগুলোই তিনটাই এখানে সেটআপ হবে। আচ্ছা, তো আমি সব নরমালি এটা সেটআপ করে দিলাম এখানে। আর আমি একটা জিনিস কি, আপনার যত ওয়াট হোক বা কম লেখা হোক বেশি লেখা হোক এখানে 800 ওয়াট লেখা আপনি চাইলে আস্তে হলো দিতে পারবেন, কিন্তু আমি বলে দেবো যেটা হলো যে আপনি যদি লং জিবিটি বেশি চান সেক্ষেত্রে একটু ভেঙে দিতে হবে হলুদটা। যেমন আমি ভেঙে রাখছি, এটা ভেঙে রাখলে হয় কি এটা ইজিলি ভাবে করতে পারবেন আপনি, এটা দিয়ে কিন্তু আস্তে হলুদ করা যাবে, তো প্রেশারটা বেশি হয়ে যাবে, তখন দেখা যায় যে যেটা 20 বছর যাওয়ার কথা এটা 5 বছর চলে যাবে। আচ্ছা, তার চেয়ে ভালো আপনি একটু ভেঙে নিলে কি হার্ড মশলাগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে দারচিনি এলাচি তারপরে শুকনা যত রকমের হলুদ বা মরিচ আছে তারপরে দেখা যায় যে আপনার যত হার্ড মশলা আছে সবই করতে পারবেন এটা দিয়ে। তো আমি আপনাকে দেখাচ্ছি, যেমন এটা একটা লিড আছে এক্সট্রা, এই লিডটা বসাই নিতে হবে এখানে, বসাই নিয়ে আপনি এটা অন করে দিবেন, এখানে কিন্তু অন আছে এটা, ঠিক আছে, পেস্ট দিয়ে দিলাম। এই আমি আপনাকে হলুদটা করে দেখালাম, যেমন এটা কিন্তু আমি বেশি সময় নিলাম না, দেখেন একদম পাউডার যেটা বাইরের থেকে আপনারা হলুদটা কিনে খান ঠিক ওই রকমের ভাবেই হয়েছে। এটা আমি আপনাকে খুলে দেখাই একটু, দেখেন একদম মিহিন হয়ে গেছে। আপনারা চাইলে আরো যদি ড্রাই করতে চান এর চেয়েও যদি বেশি করতে চান সেটাও করা সম্ভব। মানে যত টাইম নেবেন, এখানে আমি 30 সেকেন্ডের বেশি সময় নিইনি কারণ খুব দ্রুত আমি করে দিয়ে দেখালাম আপনাকে। তো এটা দিয়ে আপনারা চাইলে আরো অনেক আইটেম আছে যেগুলো আমরা করে দেখাইনি, আপনাদের সবই করতে পারেন, ম্যানুয়াল বই আছে সব মিলে। এটা একটা আপনার বাসার থেকে আর কি প্রেশারিটা দূরের জন্য যেটা দরকার আর কি, একটা ব্লেন্ডারের ভিতরে সব কিছু ফুড প্রসেসিং ফ্রেশ জুসার চপার তারপরে আপনার দেখা যায় মিক্সচার জুস যেটাকে বলা হয় সবই করতে পারবেন আপনারা। মানে বাসায় মেহমান আসছে খুব দ্রুত আপনি এটা দিয়ে করতে হবে, যে আপনি লোক কম আছে খুব শর্ট টাইমে করতে চান সব সম্ভব এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আমি আর ভিডিওটা বেশি একটা বড় করবো না, এটা প্রোডাক্ট হলো মেড ইন ইন্ডিয়া, দেখেন খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট। আর অবশ্যই আপনারা ব্লেন্ডার বা ফুড প্রসেসার যেটাই কিনেন 100% কপার মোটর কিনা দেখে নেবেন বা ক্রয় করার সময়, কারণ কপার মোটর না হলে শুকনো হলুদ বা হাড় যত মশলা আছে সেগুলো করতে সমস্যা হবে। তো আপনাকে আমি যেটা দেখাচ্ছি, যেমন এটা 800 ওয়াট, তো এটার যে রেটটা দিব আমি একদম সবার হাতের নাগালেই থাকবে, কারণ বাজার থেকে আপনারা যখন ব্লেন্ডার কিনেন অবশ্যই 4,800, 5,000, 6,000 টাকা একটা ব্লেন্ডার কিনেন, তো এই ব্লেন্ডারটা কিন্তু সবচেয়ে ব্যতিক্রম, 13টা আইটেম করতে পারবেন এবং কমার্শিয়াল কাজের জন্য 13টা আইটেম সবচেয়ে মানে হেভি একটা ব্লেন্ডিং। যেটা রেটটা যেটা দিব এখন আমি একদম সবার হাতের নাগালেই থাকবে এবং হেভি একটা কমার্শিয়াল ফুড প্রসেসার, যেটা হলো মিয়াকো ব্র্যান্ডের একদম আপডেট ভার্সন, যেটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম একটা কোম্পানি আছে যেটা হলো মিয়াকো। 13টা আইটেম, 13টা আইটেম এবং অরিজিনাল মেড ইন ইন্ডিয়া, যেমন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে এর প্রোডাক্ট আসে এবং খুবই কমার্শিয়াল একটা ফুড প্রসেসার। এই প্রসেসারটা যদি আপনার আমাদের কাছ থেকে ক্রয় করছেন অনলি 8,800 টাকা দিয়ে আপনাদের কাছ থেকে পাবেন আপনি, 8,800 টাকা দিয়ে। এবং এই প্রোডাক্টটা যারা ঢাকার ভিতরে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে, আমাদের লোক বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছায় দিয়ে আসবে, তখন আপনি টাকা পে করতে পারবেন। আর ঢাকার বাইরে যারা নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেবেন, অনলি 1,000 টাকা বুকিং করে দেবেন আর চার্জ সাথে থাকবে 200 টাকা, এটা প্রোডাক্ট পৌঁছানোর জন্য যে ক্যারিং চার্জটা অনলি 200 টাকা। আচ্ছা, আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন সরাসরি তাদেরকে আমি আমাদের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি, আমাদের এখানে আপনার লেখাই আছে দেখেন, এই যে শিফা টেটাস দোকান নাম্বার 137 চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তালায় গলি নাম্বার 10, এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এগুলো নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে সরাসরি আসতে পারেন। আর সবাইকে বলবো একটা কথা, যে ব্লেন্ডার কেনার আগে অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে নিন, ব্লেন্ডারের ভিতরে ফুড প্রসেসার সহ মানে খুবই কমার্শিয়াল একটা জিনিস, যেমন আপনার একটু বাজেটটা একটু হয়তো দেখা যাবে যে 8,800 টাকা হয়তো ব্লেন্ডার পাচ্ছেন আপনি 5,000 টাকা বা 5,500 টাকা দিয়ে, সেক্ষেত্রে একটু বাজেটটা বাড়ে আপনি এটাই কিনে নেন আপনাদের জন্য ভালো হবে, মানে সব কাজ করতে পারবেন। এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা আমি একটু একবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, যে 1 বছরের ভিতরে মেশিনের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে একদম ফ্রিলি আপনাকে মানে পার্টসগুলো চেঞ্জ করে দেবে এবং 5 ইয়ার সার্ভিস থাকবে আপনার। আচ্ছা আচ্ছা, 5 বছরের সার্ভিস করে দেবে আপনাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।